नमस्कार बंधुरा, आशा करी तुम्हरा सबाई भालो आछो, सुस्थ आछो। आमी श्रावणी, तुम्हरा देखछो श्रावणी सब रकम। तो देखो बंधुरा, आमी आजके सन्ध्येबेला एकटा इवनिंग स्नैक्सेर रेसिपी आमी तुम्हादेर संगे आजके शेयर करब। तो देखो तार जोन्नो आमी कि करछि, देखो आमी एखाने कड़ाईते तेल बसिए दिएछि, सादा तेल। सादा तेल दिएई करबे तुम्हरा, जदि चाओ तो सादा तेल, अनेकेई खेते चाय ना, तो सर्षे तेल दिते पारो। आमी एटा करछि सादा तेल दिए, সাদা তেল বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একে একে দেখো কী দেবো, দেখ তোমরা দেখতে থাকো। তো আমি এখানে এক চামচ পরিমাণে সর্ষে ফোড়ন দিচ্ছি। আর দিলাম আমি হাফ চামচ পরিমাণে জিরে। এবার দিলাম আমি কিছুটা পরিমাণে কারি পাতা। এবার আমি দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে আদা, ক্রাশ করে দেবে দিচ্ছি। তোমরা আদাটা কেমন করে ক্র্যাশ করেই দেবে, বেশি বেটো না, এরম করে দিলেই জিনিসটা খেতে খুব ভালো লাগবে। এবার দিলাম আমি হাফ চামচ পরিমাণে এতে হলুদ। এবার সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ছোট ছোট করে, আগে থেকে দুটো আলু আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এখানে দিচ্ছি দুটো গাজর, আমি কেটে রেখে দিয়েছি একদম ছোট ছোট করে। আমি এই দুটো গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন। আর আগে থেকে আমি চারটে কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে রেখে দিয়েছি, চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতন দেবে, যেমন যে যেমন ঝাল খাও দেবে। আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম, তোমরা এবার নিজেদের মতন করে দেবে। এবার আমি এটা কিছুক্ষণ একটু গলতে দেবো, ভাজা ভাজা করে নেই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আলু আর গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, ক্যাপসিকামটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা দেখো, আনাজটা প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি এখানে দেবো কিছুটা পরিমাণে নারকেল কোড়া, নারকেল কোড়া। তো দেখো বন্ধুরা, এটা আমি ভালো করে নারকেলটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে, একদম অল্প সামান্য একটু জল দেবো, শুধু সবজিটা একটু কাদা কাদা হওয়ার জন্য। দিয়ে এটা আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তার ততক্ষণে দেখো এটা একটা পুর হবে, ততক্ষণ দেখো। তো বন্ধুরা দেখো, যতক্ষণ আমার সবজিটা রেডি হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা এখানে মেখে নেবো। এখানে দেখো আমি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, এখানে আমি একটু ময়াম দেবো। এখানে দিলাম আমি এক চামচ পরিমাণে চিনি। আর দিলাম আমি এক হাফ চামচ পরিমাণে নুন। আর দিলাম আমি একটু সাদা তেল। তো এটা ভালো করে ময়দাটার সঙ্গে ভালো করে তোমরা মিশিয়ে নেবে, অনেকক্ষণ ধরে ভালো করে ময়ামটাকে মিশিয়ে নেবে এইভাবে। তো দেখো বন্ধুরা, ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, তোমরা কেমন করে বুঝবে? ময়দাটাকে যখন এরম করে চেপে দেবে, মুটো হয়ে যাচ্ছে এইভাবে, তখন বুঝে নেবে তোমরা ময়দাটা ভালো ময়াম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে এক মেখে নেবো এটা। তো দেখো বন্ধুরা, সবজিটা পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি লাস্টে দিলাম এক চামচ পরিমাণে এতে ময়দা। তো দেখো বন্ধুরা, সবজিটা রেডি হয়ে গেছে। আর আমি এখানে ময়দাটা মেখে রেখেছিলাম, আমি ময়দাটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ময়দা থেকে আমি কিছুটা লেচি করে নেব। ময়দাটা আমি আবার ভালো করে একটুখানি ঠেসে নিচ্ছি, তোমরা ভালো করে এইভাবে ঠেসে নেবে, যত মাখবে তত ময়দা ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি সব ময়দাগুলো এইভাবে লেচি করে নিয়েছি। এবার আমি একটু ময়দা দিয়ে এটাকে বেলবো, তোমরা দেখতে থাকো। তো তোমরা রুটিটাকে এইভাবে একটু লম্বা করে বেলে নেবে, তারপর এইখানে একটু মাথার কাছে একটুখানি এইভাবে পুর দিয়ে দেবে। দেখো এবার একটু চারদিকে সাইডে একটু জল লাগিয়ে নেবে এইভাবে, দিয়ে এইটাকে এইভাবে এইভাবে তোমরা মুড়ে নেবে এখানটা এইভাবে। এবার একটা ছুরির সাহায্যে এখান দিয়ে এইভাবে দেখো, আমি ছুরি দিয়ে এইভাবে এইভাবে সব কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এবার এইগুলোকে আমি একটার সঙ্গে একটা এইভাবে পাকিয়ে পাকিয়ে,
এইভাবে পাকিয়ে নিয়েছি। এবার তোমরা এটাকে দিয়ে পাশে এইভাবে এই মাথাটায় জল দেবে, তোমরা জল দিয়ে এইখানটায় চেপে দেবে। দেখেছো তো দেখতে কেমন হয়েছে? তো এইভাবে আমি বানিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা রুটিটাকে এইভাবে লম্বা করে বেলবে, বেলে রুটির ওপরে এইভাবে পুর দেবে, একদম ওপরে সাইডের দিকে পুর দেবে। আবার একটু সাইডে এইভাবে জল দিয়ে দেবে তোমরা। জল দিয়ে এটাকে নিয়ে টেনে নিয়ে এইভাবে তো আটকে দেবে এখানটায়। আবারও ছুরি দিয়ে এইভাবে তোমরা এখান থেকে ভালো করে এইভাবে তো দেখো, ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে এইভাবে। এবার তোমরা এই করবে একটার সঙ্গে একটা এইভাবে পাকিয়ে পাকিয়ে। তো এইভাবে দেখো আবার ওইভাবে পাকিয়ে নিয়েছি, পাকিয়ে নিয়ে এটাকে নিয়ে এইভাবে দিয়ে তোমরা এখানটা একটু জল দিয়ে একসঙ্গে চেপে দেবে। তো দেখো বন্ধুরা কেমন দেখতে লাগলো আমার ইভিনিং স্ন্যাক্স। আমি তাহলে কতগুলো বানিয়ে নেই, বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো দেখো আমি এইভাবে বেলে নিয়েছি, এই যে টিফিন রেডি করে নিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে তেলে ছাড়তে থাকবো। ছেড়ে আমি ভেজে নেই, তারপর তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এটা ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেই, তুলে পরিবেশন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে। খুব মুখরোচক এবং খুব দুর্দান্ত একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, স্কিপ না করে দেখো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ দিল, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ তাদেরকে যারা আমার ভালোবেসে ভিডিওটা দেখছো তাদের জন্য।